আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দারুণ একটা এক্সচেঞ্জারের অফার শেয়ার করব, যেখান থেকে আপনাদের $60 প্রফিট হবে আর কি প্রতিটা অ্যাকাউন্টে। আর কি দুইটা খুলতে পারলে $140 থেকে $130 ভিতরে প্রফিটটা থাকবে। তো কীভাবে কী করবেন আর কি, এ টু জেড সম্পূর্ণ বিষয়ে কথা বলবো। এদের এক্সচেঞ্জার থেকে কিন্তু আমরা আগেও একবার পেমেন্ট পেয়েছি আর কি, এই যে স্যান্ড টোকেন আর কি, ওখান থেকে আমরা প্রায় $60 মতন প্রফিট এই যে করছিলাম, $65। তো এখান থেকেও আশা করছি হবে। এখানে ফার্স্ট 10,000 ইউজারকে রেওয়ার্ডটা দিবে, প্লাস এটা ইন্ড হবে কিন্তু 31 জানুয়ারি আর কি। এই যে এখানে দেখেন লেখা আছে আর কি স্পষ্ট আকারে, ডিস্ট্রিবিউশন উইনার এই যে 31 জানুয়ারি আর কি। তো সেক্ষেত্রে যদি কাজটা করতে পারেন, এখানে একটু ঝামেলা আছে আর কি, FTX এক্সচেঞ্জারে KYC করে UID খুঁজতে হবে আর কি। তো সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো, যদিও লং হয়, যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে ইজিলি $60 আর্নিং করে নিতে পারবেন আর কি, আমি যেভাবে বলবো। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রামে নতুন আছেন আর কি, টেলিগ্রামে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, প্লাস জয়েন করার পরে পিন করে নেবেন আর কি, তাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট প্লাস ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন। আর আরেকটা পেমেন্ট আপডেট দেওয়ার ছিল আর কি, যেটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম, ওয়েট করেন দেখা যায়। এটা এইটা আর কি, এখান থেকে যারা অ্যাকাউন্ট খুলছিলেন প্রতিটা অ্যাকাউন্টে দেখেন $3 করে রিসিভ করেছেন, ওইটা উইথড্র করে নিন। টেলিগ্রামে আমি উইথড্র প্রসেসটা বলে দিচ্ছি, ওখান থেকে ফলো করে উইথড্র করে নিন। ওকে, ওইটার পেমেন্ট প্রুফই মূলত। তো দেখ, এখন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাব, যে কীভাবে অফারটাতে জয়েন করবো আর কি। এই এটা হলো অফার, মূলত অফারটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ড্রপ লিঙ্ক বলে লেখা আছে আর কি। লিঙ্কে জাস্ট ক্লিক করবেন, এই যে এখানে KYC করতে হবে, আবার মিনিমাম একটা স্যান্ড টোকেন বাই করতে হবে। একটা স্যান্ড টোকেনের দাম $5, $5 সবার কাছে অ্যাভেলেবেল আছে। এখানে উইথড্র করে ট্রেড করে ইনস্ট্যান্ট উইথড্র করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন আর কি। তো যাই হোক, প্রথমত জয়েন লিঙ্কে ক্লিক দেবেন আর কি পোস্টটাতে আসার পরে। আর ভিডিওতে মাস্ট বি লাইক দেবেন। আর যাদের আগে থেকে FTX এক্সচেঞ্জার আছে, তারা নতুন করে KYC করতে হবে আর কি, নতুন আইডি কার্ড, নতুন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এটা শুধুমাত্র নিউ ইউজারদের জন্য আর কি। ওকে, পুরাতন অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না। তো এই যে এইরকম একটা অপশন আসবে আর কি, ওয়েট, আমার এখানে অ্যাকাউন্ট আছে বলে এরকম আসছে, আমি অন্য একটা ব্রাউজার ওপেন করি। অলরাইট, এইরকম একটা অপশন আসবে, আপনারা ট্রাই করবেন ক্রোমিতে করার, কারণ ক্রোমিতে এখানে লাইভ KYCটা হবে। তাছাড়া অন্যতে করলে একটু সমস্যা করতে পারে। এখানে আপনাদের জিমেল দিবেন, সেম জিমেল পাসওয়ার্ড, এটা এগ্রি করে এই যে এখানে ক্লিক দিবেন। তো আমি সবগুলো কমপ্লিট করে ফিরে আসছি। অলরাইট, জিমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশন একটা জাস্ট টাচ করবেন, তারপরে এটা সেভ করে নিয়ে আর কি পাসওয়ার্ডটা। তারপরে আপনাদের সামনে সেম KYC প্রসেসটা চলে আসবে আর কি, এই যে এরকম একটা অপশনে আসবে। আসার পরে আপনারা যে এখানে ক্লিক দিবেন ইন্ডিভিজুয়াল আর কি, এটা সিলেক্ট করে নেবেন। ওকে, কারণ আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল পার্সন আর কি, এখানে আপনার ফুল নাম, ওকে, মানে আইডি কার্ডে যে নামটা আছে ফুল নাম দিবেন, তারপর আইডি কার্ডে যে মাসটা আছে ওইটা, তারপর এখানে দিন, মানে আইডি কার্ডে যত তারিখ আছে আর কি ওইটা দিবেন, এখানে ইয়ার আর কি জন্ম সালটা দিবেন, এখানে বাংলাদেশে থাকবে, এখানে 1 থেকে শুরু করে নাম্বার দিয়ে সেন্ড অপশনে ক্লিক দিয়ে, তারপরে যে SMS কোডটা বসাবেন, তারপরে এখানে অ্যাড্রেস, এখানে আপনার যে উপজেলাটা আছে আর কি ওইটা বসাবেন আইডি কার্ডের পিছন থেকে। তারপরে এখানে সেম দিতে পারেন, আপনার উপজেলা দিয়ে একটা ডট দিয়ে এক বা দুই লিখতে পারেন। তারপরে এখানে আপনার রোডটা দিতে পারেন, লিখলে চলে আসবে আর কি, আপনার জায়গা লিখলে যে রোড সেটা আসবে। তারপর সিটি হলো ঝিনাইদহ দিবেন, সরি ঝিনাইদহ বলছি কেন, আমার সিটি বলে ফেলছি, আপনাদের যে সিটি সেটা দিবেন আর কি, ঢাকা খুলনা যেটা ইচ্ছা। তারপরে পোস্টাল কোড 73 দিবেন, তারপরে সাবমিট ইনফরমেশনে ক্লিক করবেন, তারপর কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। অলরাইট, ওই সবগুলো দেওয়ার পরে যেখানে একটা অপশন আসবে আর কি ইনকাম, এখানে ট্রেডিং দিবেন, তারপরে এখানে আবার অ্যাড্রেস দিতে বলবে আর কি, সিটি ওই অ্যাড্রেসগুলো সেম দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন, এই যে এইরকম একটা নেক্সটে ক্লিক দিবেন। এই যে নিচের দিকে দেখবেন স্টার্ট অপশন আছে আর কি, ওখানে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিলে স্টার্ট অপশনে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে এই ফার্স্ট পেড স্টারে ক্লিক দিয়ে ফার্স্ট পেডের ছবি নেবেন, তারপরে মানে স্টারে ক্লিক দিলে অ্যালাউ হবে আর কি, অ্যালাউ করে নেবেন, তারপরে ফার্স্ট পেডের ছবি দেবেন, লাস্ট পার্টের ছবি দেবেন। ওকে, দেওয়ার পরে একটা সামনে ফেস চাপ আর কি ওই ক্লোজ করবেন, মুভ মানে কাসমুখো নিয়ে আসবেন, নিয়ে আসার পরে দেখবেন ওইটা একটু লোড নিয়ে মানে এই যে এরকম আসবে আর কি। আসার পরে নিচে সাবমিট ইনফরমেশনে ক্লিক দিবেন, এই যে এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে একটা জিমেল করবে, কীরকম আমি দেখাচ্ছি, 1 মিনিটের ভিতরে আর কি KYCটা কমপ্লিট হয়ে যাবে আর কি। এই যে প্রথমত এই যে এইরকম একটা জিমেল দিবে আর কি, এই যে এইরকম জিমেল দিবে, তারপরে এই যে এইরকম জিমেল দিবে আর কি, আর আইডি কার্ড কমপ্লিট। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, FTX এই যে পুরো আর কি, এই যে এটা ডাউনলোড করে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পরে আমাদের এখানে মূলত ট্রেডটা করতে হবে, এখানে কী টোকেন ডিপোজিট করলে বেটার হবে সে বিষয়ে আমি কথা বলবো, আমি দেখাচ্ছি আর কি। প্লাস UID কোথায় বের করবেন, কারণ এই কাজগুলো করে একটা ফর্ম সাবমিট করতে হবে, তা নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না। ওয়ালেট অপশনে টাচ দেওয়ার পরে আপনাদের এখানে মূলত 2FA ইনেবল করতে হবে, কিন্তু তা নাহলে সমস্যা হবে আর কি, মানে ডিপোজিটই করতে পারবেন না। এই যে এখানে যে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশনে একটা টাচ দিবেন,
দেওয়ার পরে দেখবেন টু এফ এ আর কি, গুগল টু এফ এ যেটা আছে ওটা ইনেবল করে নেবেন, অথবা এস এম এসটা ইনেবল করে নেবেন, বাইন্ডিং করে নেবেন যেটাকে বলে। করার পর এখানে যে ইউএসডিটিটা ডিপোজিট করে নেবেন, ইউএসডিটি অথবা টিআরএক্স, টিআরএক্স করাটাই বেটার, কারণ টিআরএক্স অ্যাভেলেবল থাকে সবার কাছে। আর এখান থেকে কিন্তু কোনো টোকেন উইথড্র করতে ফি লাগে না আর কি, টিআরএক্স ইউএসডিটি সব ফি বারে বাদেই উইথড্র হবে আর কি। আমি এই যে দেখাচ্ছি আপনাদের, ওয়েট করেন, ডিপোজিটে যে টিআরএক্স লিখে সার্চ দিবেন, টিআরএক্স, তারপরে যে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনারা $8 অথবা $5, $5 উপরে মানে $10 করলে বেটার হবে। এখানে কোনো মিনিমাম ট্রেড নেই আর কি, যে কোনো অ্যামাউন্ট কনভার্ট করতে পারবেন। ওখান থেকে ইউএসডিটি মানে আমার $35 অলরেডি আছে আর কি, ডিপোজিট করে নেওয়ার পরে মূলত আমাদের এখন ট্রেডটা করতে হবে। ইউএসডিটি কিন্তু পেয়ারে লিস্টে নাই, সেক্ষেত্রে উপরে কনভার্ট অপশানে ক্লিক দিবেন, দেওয়ার পর উপরে ইউএসডিটি সিলেক্ট করবেন। ওকে, করার পর নিচে যে ইউএসডি আর কি এটা সিলেক্ট করবেন, করার পরে $10 থাকবে, ম্যাক্স করে কনভার্টে ক্লিক দিলে এইটা হয়ে যাবে। তারপর মার্কেট অপশানে যাবেন, তারপর আপনাদের এই যে ফিউচারে থাকবে যেখানে থাকবে আপনারা স্পটে ক্লিক দিবেন। ওকে, দেওয়ার পর এখানে সার্চ দিবেন স্যান্ড লিখে, তারপরে যেটা আসবে, আসার পরে এই যে এখানে উপর কোটটা প্রথমে তো সিলেক্ট করবেন, করার পর এখানে দেখবেন 100% লেখা থাকবে, 100% লেখা আছে, নিচে বাইতে ক্লিক দিবেন, তারপরে বাই হয়ে যাবে, তারপরে যে সেলে ক্লিক দিয়ে এখান থেকে যে 100% করে সেল করে দিবেন। সেল করে দিলে দেখবেন ইনস্ট্যান্ট আপনার ডলারটা ওয়ালেটে চলে আসবে, 5 থেকে 10 সেন্ট মতন ফি কেটে নেবে। ওকে, 5-10 সেন্ট ফি কাটার পরে এটা হয়ে যাবে, তারপর আবার উপর থেকে কনভার্ট করে আপনারা ইউএসডিটি করে বাইন্যান্সে অথবা যেখানে ইচ্ছা অথবা টিআরএক্স করে উইথড্রটা করে নিতে পারবেন আর কি। এটা আপনাদের বলা লাগবে না, বুঝতে পারবেন। তো এখন মূল কথা আর কি, এগুলো করার পর আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে ওইটা দেখাচ্ছি। এই যে সাবমিট ফর্মে ক্লিক দিবেন, আর অনেক টাস্ক হয়তো আমার বলা একটু ভুল হতে পারে, আপনারা একটু দেখে শুনে করে নিয়েন, আর বুঝতে সমস্যা হলে আমাদের টেলিগ্রামে মেসেজ করেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। এটা যখনই 10,000 ইউজার পুজো দেবে ফর্মটা আর ওপেন হবে না, বুঝবেন অফারটা এন্ড হয়ে গেছে। ওকে, এখানে আপনার জিমেলটা দিবেন, এফটিএক্স এক্সচেঞ্জের জিমেল, তারপর ইউআইডি। ওকে, ইউআইডিটা অনেকে খুঁজে পাবেন না, এটা আমার দেখাতে হবে আর কি। তো এফটিএক্স পুরো যে অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন করবেন, তারপরে নিচে ইউজার অপশানে একটা টাচ দিবেন, দেওয়ার পর একটু নিচে দিকে যাবেন, এই যে মূলত যে রেফার লিঙ্কটা না এটা কপি করবেন। ওকে, ফুলটা কপি করবেন, কপির উপর ক্লিক করবেন, করার পর এখানে এটা পেস্ট করবেন। করার পর এই যে সমান সমান আছে না, আমি দেখাচ্ছি আপনাদের মার করে, অনেকে বুঝতে পারবেন। এই যে সমান সমানের এই কলে যে সংখ্যাগুলো, এইগুলো আপনার ইউআইডি মূলত, এইগুলো মানে এগুলো সব কেটে দিবেন, দেওয়ার পর এই যে এটা ইউআইডি আপনার। ওকে, এটা ইউনিক ইউআইডি। তারপরে উপরে জিমেল, এখানে স্যান্ডবক্স অ্যাকাউন্ট মেল, এটা কীভাবে দিবেন বলছে আর কি। এখানে যে জিমেল দিবেন না, ওই জিমেলটা এখানে দিয়ে নেবেন, দেওয়ার পর এটা ইয়েস করে এটা অন করে জমা দিন অপশানে ক্লিক দিবেন। আমার বাংলা আছে যেহেতু, সাবমিট অপশান আসবে, সাবমিট হয়ে গেল। এখন আমাদের স্যান্ডবক্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, এই যেখানে দেখেন স্যান্ডবক্স জিমেল অ্যাকাউন্ট, এটার পর ক্লিক দিবেন, ওপেন করে জাস্ট দেখাচ্ছে আর কি, একদমই ইজি। ওই জিমেলটা দিয়ে জাস্ট সাবমিট কন্টিনিউ করলেই হয়ে যাবে আর কি, একদম ইজি আছে, সবাই পারবেন আর কি। যে এইরকম একটা অপশানে আসবে, মূলত ওই এক্সচেঞ্জারের বিষয়টি একটু ঝামেল আছে আর কি, টু এফ এম ফে ইনেবল করতে হয়, আমি একটু শর্টকাটে দেখিয়ে দিলাম, আপনারা আশা করছি পারবেন আর কি। তারপরে অনেক লং হয়ে গেল ভিডিওটা, এই যেখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এই যে কন্টিনিউ উইথ জিমেলে ক্লিক দিয়ে, যে জিমেলটা দিয়ে আপনি স্যান্ডবক্স অ্যাকাউন্ট খুলছেন, সরি ওই যে এফটিএক্স অ্যাকাউন্ট খুলছেন, ওইটা দিয়ে অ্যালাউ করে দিলে মানে একটা পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিলে সাকসেসফুল হয়ে গেল, আর কিছু করা লাগবে না আর কি, জাস্ট কাজ কমপ্লিট। ওকে, তো এই মূলত এইটুকুই আর কাজ, যখন আমাদের পেমেন্টটা দিয়ে দিবে আমরা এই যে এফটিএক্স এক্সচেঞ্জের ওয়ালেটের ভিতরে দেখতে পারবো, এখান থেকে কনভার্ট করে ইউএসডিটি অথবা টিআরএক্স করে সেল দিতে পারবো। আমাদের 10টা টোকেন দেবে, যে 10টা টোকেনের ভ্যালু যদি আমি এখন বর্তমান দেখাই তাহলে কত ডলার আসে আমি দেখাচ্ছি, ওয়েট করেন, আমার ব্যাকগ্রাউন্ডে এই যে আছে। তো আমি 10টা টোকেনের দেখাই আর কি, ওভারভিউতে যাই, যাওয়ার পরে 10টা, তাই তো, এই যে 10টা টোকেনের ভ্যালু যদি এখন মানে এখন যেটা আছে আর কি $58 মতন, আপ হতে পারে বা ডাউন হতে পারে, তো আপনারা চাইলে করে রাখতে পারেন, মানে একটা বাই সেল করে যে ডলারটা আছে এফটিএক্স থেকে উইথড্র করতে পারেন অথবা হোল্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো উইথড্র ফি নেই, কোনো কিছু নেই, 10-5% খরচ হবে, যদি একটু সময় নষ্ট করে করতে পারেন ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টেক কেয়ার, বাই 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 বাই।